একাগ্রতায় কাজ করছেন শ্রমিক। হালকা প্রকৌশলের ঝুঁকিপূর্ণ এই কাজে একটু অসতর্ক হলেই আসতে পারে বিপদ। সারা দেশে 40,000-এরও বেশি কারখানায় শ্রমিক আছেন 6 লাখ। এরা বছরে প্রায় 7,000 দুর্ঘটনায় পড়ে। শ্রমঘণ্টার হিসেব নিকেশ মেলানো দায়, বেঁধে দেয়া নেই নিম্নতম মজুরিও। স্বাধীনতার 43 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে তাল মিলিয়ে এগোয়নি শ্রমিকের জীবনমান। 15-16 বছর ধরে আমি এই লাইনে আছি, কাজ করতে আছি, যাই আমি পাইতেছি, কোনো মতে আমি চলতে আছি। তপ্ত লোহায় হাতুড়ির ঘা, ঠান্ডা হওয়ার আগেই কামারের নিপুণ হাত আকার দিচ্ছে তাতে। তবে তার বুক জুড়ে জ্বলতে থাকা অধিকারের দাবি আদায় হয়নি এখনো। সকাল 8টা থেকে ধরে রাত 9টা পর্যন্ত কাজ করতে হয়। এর ভিতরে কোনো 1 ঘন্টা শুধু দুপুরবেলা খাওয়ার সময় রেস্ট দেয়, এছাড়া কোনো রেস্ট নেই। ওই 300 টাকার ভিতরে সকাল 8টা থেকে ধরে রাত 9টা পর্যন্ত কাজ করতে হয়। রানা প্লাজা ট্র্যাজেডির দগদগে ক্ষত শুকোয়নি এখনো, থামেনি স্বজনহারাদের কান্নার রোল। নিরাপদ কর্মপরিবেশ আর শ্রমিক অধিকার এখন পোশাক শিল্পের প্রধান দাবি। 44 লাখ শ্রমিকের এই শিল্পের মজুরি নিয়েও আছে অসন্তোষ। 5,300 টাকা নিম্নতম মজুরি দিচ্ছে না স্বস্তির জীবন। যদি আমরা 10-12 হাজার টাকা পাই, তাতে মনে হবে কি আমাদের ভালোভাবে চলে, মানে ভবিষ্যতে কিছু ভালো আশা করা যায়। দেশের নানা শিল্পেই শ্রমিকের অধিকার খর্ব হচ্ছে বলে অভিযোগ শ্রমিক নেতাদের। কর্মক্ষেত্রে মালিক শ্রমিক যৌথ স্বার্থ অর্জিত হবে এমন দিনের অপেক্ষায় তারা। মহান মে দিবসের যে তাৎপর্যের একটা মূল বিষয়বস্তু 8 ঘন্টা শ্রমিক, সেই জায়গাটায় আমাদের শ্রমিকরা প্রকৃতপক্ষে বঞ্চিত হয়ে আছে বলে আমি মনে করি। কর্মপরিবেশ তো কঠিন অবস্থা হয়ে গেছে, মানে অস্বাস্থ্যকর অবস্থা বসবাস করতে হচ্ছে। জীবনের মান অ্যাজ এ হোল যদি বলেন খুব একটা এগিয়েছে আমি মনে করি। 1886 সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে রক্ত দিয়ে অধিকার আদায়ের দাবি তোলে শ্রমিকেরা। সেই দাবি ছড়িয়ে পড়ে বিশ্বময় শ্রমিকের অন্তরে। 128 বছর পর এই বাংলাদেশেও একই দাবি লালিত হতে দেখা যায়, কারণ এই দীর্ঘ সময়ে চাওয়া পাওয়ার হিসেব মিলিয়ে এগোয়নি শ্রমিকের জীবনমান। সেহাত সিন্ধু, যমুনা নিউজ, ঢাকা।